নয়নের শাশুড়ি তার কলেজ জীবনের ছবি নিয়ে ফেসবুকে আইডি করেছে। আইডির নাম মাথাল হাওয়া। ছোট্ট শালিকার মিউচুয়াল ফ্রেন্ড দেখে রিকোয়েস্ট পাঠিয়েছিল, রাত একটার দিকে অ্যাকসেপ্ট করেছে। নয়ন ভাবছে শালিকার বান্ধবী, তাই ইনবক্সে হাই দিয়েছে। ওমা, সাথে সাথে রিপ্লাই। নয়ন এক দ্রুত পাল্টা রিপ্লাই দিল, হাই কিউটি, হ্যালো, ইওর প্রোফাইল পিক জাস্ট অসাম, থ্যাংকস। আইডির নামটাও চমৎকার, মাথাল হাওয়া নাম শুনে প্রেমে পড়ে গেলাম। এত সুন্দর নাম কেন রাখলে? থ্যাংকস, থ্যাংকস এ লট। আসলে নামটা আমারও ভীষণ পছন্দ হয়েছে। কি করেন? কিছু না, শুয়ে আছি। ঘুম আসে না বুঝি? প্রেশারের সমস্যা। কি বলেন এইসব, এই বয়সে প্রেশার হয় নাকি? হয়, আমার হাজব্যান্ডেরও হাইপার টেনশন। আপনি মেরিড? সুন্দরী মেয়েদের আর্লি বিয়ে হয়ে যায়, ভেরি স্যাড। কলেজে পড়ার সময় বিয়ে হয়েছে। ওয়াও, ইন্টারেস্টিং। আপনার হাজব্যান্ড কী করেন? কিছু না, সারাদিন আমার সাথে ঝগড়া করে। সো কিউট। আচ্ছা, এত রাতে ফেসবুকে কী করেন? কেউ আছে নাকি? ছোটো মেয়েটার সাথে কথা বললাম। আপনার মেয়ে আছে? আমার চার ছেলে মেয়ে। রিয়েলি? ওরা অনেক বড় হয়ে গেছে, মজা করছেন তাই না? মজা করব কেন, কিন্তু আপনাকে দেখলে তো বিয়ে হয়েছে বলে মনে হয় না, তাই নাকি? আচ্ছা, আপনার আইডির নাম মাথাল হাওয়া কেন? অবশ্যই আপনার মধ্যে একটা মাথাল মাথাল ভাব আছে, দেখলেই প্রেমে পড়তে ইচ্ছে করে। আসলে আমার ছোট মেয়ে আইডিটা খুলে দিয়েছে, নামটাও ওরই দেওয়া। ওয়াও, আচ্ছা তাহলে আপনার সুইট নেমটা কি? আমার আসল নাম হাওয়া বেগম। হাওয়া বেগম? নয়ন মনে মনে বলে, হাই হাই হাই, বলে কি, হাওয়া বেগম তো আমার শাশুড়ির নাম, উনি তো আমার শাশুড়ি না তো। ও মাই গড। আচ্ছা, আপনার মিউচুয়াল ফ্রেন্ড মৌকে, মৌকে হয় আপনার? ও তো আমার ছোট মেয়ে, হাই হাই, বলে কি। এই কবর রিহানের আম্মুর কানে গেলে সর্বনাশ হয়ে যাবে। যাক, নিজের সম্পর্কে শাশুড়ির মূল্যায়নটা জেনে নি। আচ্ছা আন্টি, আপনার মেঝো মেয়ে কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো। ওনার হাজব্যান্ড লুক হিসেবে কেমন? মহা বদমাইশ হারামজাদা একটা, আমার মেয়েটাকে ফুসলিয়ে বিয়ে করেছে, তাই নাকি? মহাবত্ত, বদের চূড়ান্ত। আচ্ছা, নাতি নাতি নাই? আছে একটা, ওইটাও বাপের মতো ছেঁচটা টাইপের হয়েছে। মন ছুঁয়ে যেতে নতুন নতুন গল্প গেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।